বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের কারণে দেশের চার সমুদ্র বন্দরে সতর্ক দেখাতে বলেছে অধিদপ্তর এছাড়া সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি বাড়তে পারে বলেও জানানো হয়েছে সতর্ক বার্তায় বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে ফলে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়াবিদরা জানান মৌসুমী বায়ু থাকায় এই লঘুচাপটি আছে এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে এছাড়াও বাতাসের গতি বেশি থাকতে পারে বলে জেলেদের উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে